হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া, আমি তো আমিরাত থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করে বাংলাদেশে আসছি, আমি কি এখন যাইতে পারবো কি না, আমাকে কি আবার বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে কি না। এবং অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, আমি তো আরব আমিরাত থেকে একটি ডোজ নিয়ে এসেছি, এখন আমি কি আরেকটা ডোজ বাংলাদেশে দিতে পারবো কি না, এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আরব আমিরাত থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করে বাংলাদেশে গেছেন, আপনারা অবশ্যই আসতে পারবেন। আর আপনারা যখন আমিরাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করেছেন, আপনাদেরকে অবশ্যই একটা সার্টিফিকেট দিয়ে তারা, আর যদি সার্টিফিকেট দিয়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করবেন, তখন তারা আপনার মোবাইলে একটা মেসেজ পাঠায়। সে মেসেজে একটা লিঙ্ক দেওয়া থাকে এবং একটা আইডি নাম্বার দেওয়া থাকে, সেই লিঙ্কটাতে আপনি গিয়ে ওই আইডি নাম্বারটা দিলেই আপনার করোনা ভাইরাসের ভ্যাকসিনের সার্টিফিকেটটা চলে আসবে। আর অনেকে আছে যারা সিনোফার্ম গ্রহণ করেছেন বা হায়াত ভ্যাকসিনগুলো গ্রহণ করেছেন, তাদের হয়তোবা এসব ধরনের লিঙ্ক বা এসব ধরনের মেসেজ আসেনি, তাদেরকে হাতের লেখা বা কম্পিউটারের একটা সার্টিফিকেট দিয়েছে। তো আপনার কাছে যদি সেই সার্টিফিকেটটা থাকে, সেটি নিয়ে আপনি আমিরাতে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আবারও বলে নিচ্ছি, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ আমিরাতে গ্রহণ করে বাংলাদেশে গেছেন, তারা অবশ্যই আসতে পারবেন, জাস্ট আপনাদেরকে সার্টিফিকেটটা দেখাতে হবে। আর যারা আরব আমিরাত থেকে একটি ডোজ গ্রহণ করে বাংলাদেশে গেছেন, তারা কি আসতে পারবেন কি না, তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমিরাত সরকার তারা একটা বিষয় ঘোষণা দিয়েছে যে যারাই করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করেছে তারাই আমিরাতে প্রবেশ করতে পারবে, তো সেই সুবাদে আমি বলতে পারি যে আপনি একটি ডোজ গ্রহণ করলে আপনি আমিরাতে প্রবেশ করতে পারবেন না। এখন আপনি কি করতে হবে, আপনি বাংলাদেশে যেখানে ভ্যাকসিন দিচ্ছে আপনি সেখানে যান, গিয়ে তাদের সাথে আলাপ করুন। আপনি আমিরাতে কোন ভ্যাকসিনটা দিয়েছেন, ফাইজার দিয়েছেন নাকি সিনোফার্ম দিয়েছেন নাকি কোভিশিল্ড দিয়েছেন, যেটাই দিয়ে থাকেন না কেন, তো আপনি ওখানে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি তো আমিরাতে এই ভ্যাকসিনটা দিয়ে আসছি, আমি কি তার দ্বিতীয় ডোজটা বাংলাদেশে দিতে পারবো কি না, কারণ তারা ডক্টর, তারা বলতে পারবে দিতে পারবেন কি পারবেন না। আর যদি তারা করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজটা সেখানে দেয়, সেক্ষেত্রে আপনি সেটি গ্রহণ করে করোনা ভাইরাসের ভ্যাকসিনের সার্টিফিকেটটা নিয়ে আপনি আমিরাতে প্রবেশ করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না যখনই ফ্লাইট চালু হবে। তো প্রিভিয়ার্স, আমি আবারও বলে নিচ্ছি, যারাই আপনারা আমিরাতে প্রবেশ করতে চাচ্ছেন, যারা ছুটিতে গিয়ে আটকে পড়ে আছেন, আপনাদেরকে অবশ্যই অবশ্যই করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করতে হবে এবং ভ্যাকসিনের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, তখনই আপনারা আমিরাতে প্রবেশ করতে পারবেন যখন আমিরাত সরকার বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করবে, অন্যথায় আপনারা কিন্তু আসতে পারবেন না। এখন পর্যন্ত এই আপডেটটা তারা দিয়েছে, তো তাই আপনারা যারা এখনও গ্রহণ করেন নাই, তারা অতি সত্বর করোনা ভাইরাসের ভ্যাকসিনটা গ্রহণ করে নেন। দেখুন, অনেকে কমেন্ট করতেছে ভাই, বাংলাদেশে তো করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছে না, আমরা কীভাবে ভ্যাকসিন নেব। তো ইতিমধ্যে কিন্তু অনেকগুলা কথাবার্তা হয়েছে প্রবাসীদের নিয়ে, এখন কিন্তু আমার জানা মতে সরকার প্রবাসীদেরকে ভ্যাকসিন দিচ্ছে, সেটি জরুরি ভিত্তিতে, প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু ভ্যাকসিন এখন দিচ্ছে। আপনারা খোঁজ নেন কোথায় ভ্যাকসিন দিতেছে, সেখানে যান, গিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো গ্রহণ করুন। আপনি যদি ভ্যাকসিন না গ্রহণ করেন, আপনি কিন্তু আসতে পারবেন না, যখনই ফ্লাইট চালু হবে আপনি আসতে পারবেন না। অবশ্যই আপনাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।